প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স, আর আজকে আমাদের আলোচনার টপিক রমজান, অনুশোচনা বা তওবা করার মাস। ডক্টর জাকির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। ডক্টর জাকির, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক, অনুশোচনা বা তওবা করার মাস। আজকের অনুষ্ঠানের শুরুতেই একটা মৌলিক প্রশ্ন করি, আরবি শব্দ তওবা, এটার অর্থ আসলে কি? আমি এটার সাধারণ সংজ্ঞাটা জানতে চাই, পাশাপাশি ইসলামিক দৃষ্টিভঙ্গিটাও জানব। এই আরবি শব্দ তওবা, এর অর্থ হচ্ছে ফিরে আসা বা প্রত্যাবর্তন। আর ইসলামিক পরিভাষায় শরিয়া অনুযায়ী এর মানে একজন মানুষ সেগুলো ত্যাগ করেছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, আর ফিরে এসেছে সেই সব জিনিসগুলোতে যেগুলো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এক কথায় তওবা মানে একজন লোক সেই কাজগুলো ত্যাগ করেছে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন এবং সেই কাজগুলোতে ফিরে এসেছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। আর এই অনুশোচনা বা তওবার ধারণা আপনি সব ধর্মেই খুঁজে পাবেন যে ধর্মগুলো কোনো ঈশ্বরে বিশ্বাস করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুশোচনা বা তওবা সম্পর্কে পবিত্র কোরআনের অনেক জায়গায় বলেছেন, যেমন সূরা নূর অধ্যায় নম্বর ২৪ আয়াত নম্বর ৩১, আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করো যাতে সফলকাম হতে পারো। আল্লাহ কথা আবারও বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর ২ আয়াত নম্বর ২২, আল্লাহ বলেছেন যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তওবা করে ফিরে আসে, এবং আল্লাহ তাদের ভালোবাসেন যারা পরিচ্ছন্ন ও পবিত্র। আর একই ধরনের কথা আছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ৮, বুক অফ সাপ্লিকেশনস, হাদিস নম্বর ৬৩০৯। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব খুশি হন যখন তার বান্দা তওবা করে ফিরে আসে। হারানো উট খুঁজে পেলে তোমরা যতটা খুশি হও আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সন্তুষ্ট হন যখন কেউ অনুশোচনা করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা ক্ষমা করেন। তাহলে এক কথায় তওবা মানে অনুশোচনা, সেই সব কাজ ত্যাগ করা যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, আর সেই কাজে ফিরে আসা যেগুলো তিনি নির্দেশ দিয়েছেন। অন্য কথায় এটা আল্লাহর অপছন্দের কাজ থেকে পছন্দের কাজে পাড়ি জমানো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদের তওবাগুলো কবুল করেন ইনশাআল্লাহ। ডক্টর জাকির, আপনি কি বলবেন যে তওবা আর মাগফিরাত এই দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি? মাগফিরাত মানে যতদূর জানি ক্ষমা প্রার্থনা। মাগফিরাত মানে ক্ষমা প্রার্থনা, আর ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা করা। ইস্তেগফার এর মানে দুটো হতে পারে, একটা মানে হচ্ছে যখন এটাকে তওবা শব্দের সাথে ব্যবহার করা হয়, আরেকটা মানে হচ্ছে যখন শব্দটা একেবারে আলাদা। যখন শব্দটা আলাদা থাকে তখন এর মানে আগের মতোই থাকে, আলাদা ব্যবহার করা হলে শব্দটার অর্থ আগের মতোই থাকে। তবে বিশেষজ্ঞগণ বলেন যে যখন এই ইস্তেগফার শব্দটা তওবার সাথে ব্যবহার করা হয়, এর মানে হচ্ছে আমরা আশ্রয় প্রার্থনা করছি আমাদের অতীতে করা পাপগুলো থেকে। আর তওবা যখন ইস্তেগফারের সাথে ব্যবহৃত হয়, এর মানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুশোচনা করছি, আর আশ্রয় প্রার্থনা করছি সেই সব কাজ থেকে, ভবিষ্যতে আমরা যেসব কাজে লিপ্ত হতে পারি। তাহলে ইস্তেগফার মানে হচ্ছে সেই কাজ থেকে আশ্রয় চাওয়া অতীতে আমরা যেগুলো করেছি, আর তওবা মানে সেই কাজ থেকে আশ্রয় চাওয়া ভবিষ্যতে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেসব কাজে লিপ্ত হতে পারি। এই হচ্ছে পার্থক্য। আলাদা ব্যবহার হলে এর অর্থ আগের মতোই থাকবে, আর তওবার সাথে ব্যবহৃত হলে দুটো আলাদা মানে হবে। এটা ভালো যে প্রত্যেকটা পর্বেই আমরা নতুন নতুন কিছু সংজ্ঞা শিখছি, আর আমার ধারণা মুসলিম ভাই বোনদের অনেকেই এখন এগুলো সম্পর্কে জানে না, এতে করে তাদের সবার অনেক উপকার হচ্ছে। আপনার কাছে পরের প্রশ্ন, এই পবিত্র রমজান মাসে অনুশোচনা বা তওবা করার ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন? এই মাসটা খুব স্পেশাল, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর বান্দাদের, তাঁর ভৃত্যদের সবচেয়ে বেশি
ক্ষমা করেন এই মাসেই, সেজন্য বলা হয়ে থাকে যে রমজান হচ্ছে ক্ষমাশীলতার মাস। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে তিরমিজিতে, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 682। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন পবিত্র রমজান মাসের প্রথম রাত আসে, শয়তান তখন শেকলে আবদ্ধ থাকে আর দোজখের দরজা বন্ধ থাকে, দোজখের একটা দরজাও খোলা থাকে না, আর বেহেস্তের দরজা তখন খোলা থাকে, বেহেস্তের একটা দরজা বন্ধ থাকে না। সে সময় লোকজনকে উদ্দেশ্য করে বলা হবে যে তোমরা যারা ভালো কাজ করতে চাও এদিকে এসো, আর যারা খারাপ কাজ করছো তারা পিছিয়ে যাও। আর আল্লাহ তার বান্দাদের আবারও সুযোগ দিয়ে থাকেন, এটা রমজান মাসের প্রত্যেক রাতে তিনি করেন। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরও বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 3545। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি মঞ্চের উপর দাঁড়ালেন খুতবা দেওয়ার আগে, তখন তিনি বললেন আমিন 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 তিনবার। লোকজন প্রশ্ন করল, হে রাসুল কেন? তখন আল্লাহ তাআলার রাসুল বললেন যে ফেরেশতা জিব্রাইল তার কাছে এসে বলেছিলেন যে এই পবিত্র রমজান মাসে যার গুনাহ ক্ষমা করা হবে না, যে দোজখে প্রবেশ করবে, তার থেকে দূরে থাকতে আল্লাহর কাছে প্রার্থনা করুন। তারপর জিব্রাইল বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বলেন আমিন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। তার মানে এটা দুর্ভাগ্যজনক, একজন লোক রমজান মাসকে সামনে পাচ্ছে কিন্তু তার গুনাহ ক্ষমা করা হচ্ছে না, এটাই তো ক্ষমা পাওয়ার মাস। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1901, যদি কেউ রমজানের পুরো এক মাস রোজা রাখে বিশ্বাসের সাথে আর আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভের আশায়, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। এজন্যই রমজান মাসকে বলা হয় ক্ষমাশীলতার মাস। সুবহানাল্লাহ। ডক্টর জাকির, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে একটা কথা মাঝে মধ্যেই বলতাম যে প্রত্যেক দিন খ্রিসমাস হলে তো খুব ভালো হতো, আর এখন বলে প্রত্যেক মাসই রমজান হলে খুব ভালো হতো। মন বদলে গেছে, এখন অনুশোচনা বা তওবা করার প্রয়োজন কি, বিশেষ করে এই পবিত্র রমজান মাসে? আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কি সুবিধা আছে? এটা আবশ্যিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক বান্দার, প্রত্যেক মুসলিমের জন্য। যদি সে কোনো পাপ করে, হোক সামান্য বা গুরুতর, ছোট বা বড়, যত তাড়াতাড়ি সম্ভব সে তওবা করবে। যে কোনো পাপ বা গুনার ক্ষেত্রে তওবা করাটা আবশ্যিক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 31, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করো, যাতে করে তোমরা সফলকাম হতে পারো, যাতে সফল হতে পারো, বেহেশতে প্রবেশ করতে পারো। আল্লাহ কথা আবারও বলেছেন সূরা তাহরিম অধ্যায় নম্বর 66 আয়াত নম্বর 8, যে হে মুমিনগণ, তোমরা তওবা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, বিশুদ্ধ তওবা। আল্লাহ কোরআনে আরও বলেছেন সূরা হুদ অধ্যায় নম্বর 11 আয়াত নম্বর 3, যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে প্রত্যাবর্তন করো, যাতে তিনি তোমাদের প্রতি সদয় হন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা শুরা অধ্যায় নম্বর 42 আয়াত নম্বর 25, তিনি তওবা কবুল করেন এবং পাপ মোচন করেন, তার কাছে ক্ষমা প্রার্থনা করো, আর নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 39, যদি একজন চোর অনুশোচনা করে আর নিজেকে সংশোধন করে, তওবা করে যদি নিজেকে বদলে ফেলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ এই কথা আবারও বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 74, যে তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, কারণ তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। পবিত্র কোরআনের আয়াতের পাশাপাশি অনেক হাদিসেও তওবার গুরুত্বের কথা বলা হয়েছে। যেমন ধরেন, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, বুক অব সাপ্লিকেশনস, হাদিস নম্বর 6307। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমি প্রতিদিন 70 বারেরও বেশি বার ক্ষমা প্রার্থনা আর তওবা করে থাকি। চিন্তা করেন, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি শ্রেষ্ঠ মানুষের দৃষ্টান্ত, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। তিনি বলেছেন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা আর তওবা করেন প্রতিদিন 70 বারেরও বেশি বার। এরপর উল্লেখ আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 4, এটা আছে বুক অব জিকিরে, হাদিস নম্বর 6523, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মুমিনগণ, তোমরা তওবা করো
আমি প্রতিদিন 100 বারেরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি। এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4, বুক অব রিপেন্টেন্স, হাদিস নম্বর 6644। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলায় হাত বাড়িয়ে দেন তাদের দিকে যারা তওবা করে তাদের পাপের জন্য, যেগুলো তারা করেছে ভোর থেকে সন্ধ্যা হওয়া পর্যন্ত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলায় হাত বাড়িয়ে দেন তাদের দিকে যারা তওবা করে তাদের পাপের জন্য, যে পাপগুলো তারা করেছে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত, যতদিন না সূর্য পশ্চিম দিকে ওঠে, মানে রোজ কিয়ামতের দিন পর্যন্ত। তার মানে আল্লাহ কিয়ামতের দিন পর্যন্ত আমাদের ক্ষমা করবেন যে তওবা করবে। একই ধরনের হাদিস এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4, বুক অব জিকির, হাদিস নম্বর 6525। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর বান্দাদের ক্ষমা করবেন যদি সে তওবা করে, যতদিন না পশ্চিম দিকে সূর্য ওঠে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করবেন রোজ কিয়ামতের আগ পর্যন্ত, যদি তার কোনো ভৃত্য, তার কোনো বান্দা তওবা করে। এছাড়াও উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, বুক অব রিকাক, হাদিস নম্বর 6438। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো আদম সন্তানকে দেয়া হতো এক পাহাড় স্বর্ণ, সে তারপরও দ্বিতীয় একটা পাহাড় চাইত, আর যদি তাকে দেওয়া হতো দ্বিতীয় স্বর্ণের পাহাড়, সে তৃতীয়টা চাইত। কারণ ধুলা ছাড়া আর কিছু দিয়েই আদম সন্তানের পাকস্থলী পূর্ণ হবে না। এখানে মানুষের লোভের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা তাকে যতই নিয়ামত দিন, সে একটার পর একটা চাইতে থাকে। আসলে তার তওবা করে ক্ষমা প্রার্থনা করা উচিত। আর একটু আগে বলা হাদিসটার আরেকটা ভার্সন আছে, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4, বুক অব জিকির, হাদিস নম্বর 6613। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব খুশি হন যখন তার বান্দা তওবা করে, যখন ক্ষমা প্রার্থনা করে। তার চেয়ে খুশি যে মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছে উটের পিঠে, বিশ্রাম নিতে থামল, একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ল, যখন সে ঘুম থেকে উঠল তখন দেখল যে তার মালপত্র বোঝায় উটটা সেখানে নেই। সে একটা পাহাড়ে উঠে উটটাকে খোঁজার চেষ্টা করল কিন্তু পেল না। আরেকটা পাহাড়ে উঠল সে, কিন্তু উট সেখানে পেল না। তৃতীয় পাহাড়ে উঠল কিন্তু উট খুঁজে পেল না। তখন সে আগের জায়গায় ফিরে আসলো আর দেখল মালপত্র নিয়ে উটটা সেখানে বসে আছে। সে খুশি হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে অনেক বেশি খুশি হন যে মালপত্র সহ তার হারানো উটটাকে খুঁজে পেয়েছে। আল্লাহ তার চেয়ে অনেক বেশি খুশি হন যখন কোনো বান্দা তওবা করে এবং ক্ষমা প্রার্থনা করে তার কাছে। এই হল অনুশোচনা বা তওবার গুরুত্ব। এতে করে আমার নিজের ইসলাম গ্রহণের কথা মনে পড়ল। রমজান মাস, এই সময় খুঁজে পেয়েছি আমার ফিতরা, আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির, আপনি কি আমাদের একটু বলবেন, হয় সংক্ষেপে নয়তো বিস্তারিত, উত্তরটা যেরকম হয়। এখন এই পবিত্র রমজান মাসে অনুশোচনা বা তওবা করার উপকারিতা কি? অনুশোচনা করা বা তওবা করার উপকারিতা হচ্ছে, সেটা ইমাম রাগেব ইফতিয়ানির মতে তওবা করার তিনটা উপকারিতার কথা তিনি বলেছেন। এক নম্বর, এটা মানুষের দোষ ত্রুটিকে শনাক্ত করে, আর সে বুঝতে পারে কোন জায়গা থেকে তার মনে শয়তান প্রবেশ করছে। বুঝতে পারে তার অমুক জায়গাটা দুর্বল, সেখান থেকে শয়তান প্রবেশ করতে পারে। এভাবে একজন মানুষ শয়তানের বিরুদ্ধে প্রস্তুতি নিতে পারে। দুই নম্বর, সেটা হচ্ছে সেই লোক তখন বিব্রত বোধ করে আর সে ভয় পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এতে তার মনের মধ্যে তৈরি হয় নম্রতা আর বিনয়। তিন নম্বর, যে লোক একটা খারাপ কাজ করেছে আর ভালো পথে ফিরে এসেছে, ভালো খারাপ দুটো অভিজ্ঞতা তার হয়ে গেছে, সে যখন দেখে যে অন্য মানুষজন, অন্য মুসলিম ভাইয়েরা তারাও ঠিক একই রকম ভুল করে ফেলছে, সে তাদের প্রতি নমনীয় হয়, তাদের ক্ষমা করে দেয়, তাদের সাহায্য করে। ইমাম ইবনে কাইম তওবা করার ছয়টা উপকারিতার কথা বলেছেন। এক নম্বর, যখন কেউ তওবা করে আল্লাহ এটা সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন যখন কেউ তওবা করে, ক্ষমা প্রার্থনা করে,
কারণ যখন কোনো মানুষ তওবা করে তখন আল্লাহর কাছাকাছি থাকে, তার মধ্যে দেখবেন নম্রতা আর বিনয়। দুই নম্বর, অনুশোচনা বা তওবা হচ্ছে ইবাদতের সবচেয়ে সেরা কাজগুলোর একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখেন যে তার বান্দা, তার ভৃত্য সত্যের পথে ফিরে এসেছে, ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। এতে আল্লাহ তাআলা সেই লোকের চেয়েও বেশি খুশি হন যে লোক মরুভূমির মধ্যে হারানো উট খুঁজে পেয়েছে। তিন নম্বর, এতে করে একজন মানুষ আরও বেশি বিনয়ী আর নম্র হয়, তাই সে আল্লাহ তাআলাকে আগের চেয়ে আরও বেশি গভীরভাবে বিশ্বাস করে। চার নম্বর, যখন কোনো মানুষ তওবা করে তার মন ভেঙে যায়, আর এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দোয়া এবং তওবা কবুল করবেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে ইবনে মাজা খণ্ড নম্বর 3 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 1752, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ধরনের মানুষের দোয়া কবুল করবেন। একটা ন্যায় বিচারক, শাসক বা ইমাম, দুই নম্বর যে লোক রোজা রেখেছে, আর তিন নম্বর অত্যাচারিতদের। আরেকটা হাদিসে উল্লেখ করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ধরনের মানুষের দোয়া কবুল করবেন, যারা ভ্রমণ করছে, যারা রোজাদার আর অত্যাচারিত। তাহলে বুঝতে পারছেন যে এই তিন ধরনের মানুষের মন ভাঙা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাদের আরও কাছাকাছি আসেন যাদের মন ভেঙে গেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাহায্য করবেন, দয়া করবেন। পঞ্চম উপকারিতা হচ্ছে যখন একজন মানুষ মন থেকে অনুশোচনা করে, এটা ইবাদতের সবচেয়ে সেরা কাজগুলোর একটা। আর একজন সালাফ এই কথা বলেছেন যে একজন মানুষ কোনো পাপ করে তওবা করতে পারে, আল্লাহ তাকে ক্ষমা করবেন, সে বেহেশতে যেতে পারবে। আর অন্যদিকে একজন মানুষ কিছু ভালো কাজ করে অহংকারী হয়ে যেতে পারে, সে এই কারণে দোজখে যেতে পারে। তখন তার মনে দম্ভ তৈরি হতে পারে যে সে কোনো ভুল কাজ করে না, পাপ করে না, এ কারণে দোজখে যেতে পারে। ছয় নম্বর উপকারিতা হচ্ছে, আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 70, যারা ঈমান আনে, তওবা করে আর ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাদের দোয়া কবুল করেন, তাদের ক্ষমা করে দেন আর পুণ্য দিয়ে তাদের পাপ পরিবর্তন করে দেন, কারণ আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মত অনুযায়ী, যে সময় কোরআনের আয়াত নাজিল হয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুব খুশি ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, পবিত্র কোরআনের যে আয়াত পেয়ে আল্লাহ তাআলার রাসূল সবচেয়ে বেশি খুশি হয়েছেন সেটা হচ্ছে এই আয়াত, সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 70। এছাড়াও আছে সূরা ফাতা অধ্যায় 48 আয়াত 1-এ, যেখানে আল্লাহ বলেছেন, আমি তোমাদের দিয়েছি সুস্পষ্ট বিজয়, মক্কা বিজয়ের সময়। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 3, যে আল্লাহ ক্ষমাশীল, তিনি তওবা কবুল করেন, তিনিই পাপ ক্ষমা করেন। এরপর পবিত্র কোরআনে সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 49, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। জাযাকাল্লাহ খায়র ডক্টর জাকির। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের তওবা কবুল করবেন, সেই জন্য আমাদের কোন কোন শর্তগুলো পূরণ করতে হবে। তওবার ক্ষেত্রে নবী রাসূলগণের কোনো উদাহরণ কি বলবেন? মানে নবী রাসূলগণ কিভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করেছিলেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা তাহরিম অধ্যায় নম্বর 66 আয়াত নম্বর 8, যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, বিশুদ্ধ তওবা। এবং আমরা যদি পাঁচটা শর্ত পূরণ করতে পারি তাহলে আল্লাহ আমাদের তওবা কবুল করবেন। এক নম্বর, তাকে মেনে নিতে হবে সে যেটা করেছিল সেটা ভুল। দুই নম্বর, সাথে সাথে কাজটা বন্ধ করতে হবে। তিন নম্বর, সে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। চার নম্বর, সে এই ভুল কাজটা আবার করবে না। আর পাঁচ নম্বর, যদি সে অন্যের কাছ থেকে কিছু নিয়ে থাকে সেটা ফেরত দেওয়ার সামর্থ্য থাকলে ফেরত দেবে। যেমন টাকা চুরি করলে সে টাকা ফেরত দেবে, কোনো মূল্যবান সম্পদ নিলে ফেরত দেবে, সে যদি ক্ষতিপূরণ করতে পারে তাহলে সেটা করবে। আর ইবনে কায়েমের মত অনুযায়ী তিনি বলেছেন যে তওবা তখনই কবুল করা হয় যদি সেই লোক গুনার কাজটা আর কখনো না করে, আর এটা তাকে ভালো কাজ করতে সাহায্য করবে, খারাপ কাজ করতে বাধা দেবে। ইমাম আন-নাওভির মতে তিনি বলেছেন, কারো তওবা কবুল হতে গেলে তাকে তিনটা শর্ত পূরণ করতে হবে। এক নম্বর, সেই খারাপ কাজটা বন্ধ করতে হবে। দুই নম্বর, ক্ষমা প্রার্থনা করবে। তিন নম্বর, কাজটা আর করা যাবে না।
তিনি বলেছেন এখানে চার নম্বরে আরেকটা শর্ত আছে, যদি কেউ কোনো মানুষের ক্ষতি করে পারলে ক্ষতিপূরণ করবে। আর বিভিন্ন সহিহ হাদিসে এরকম অনেক উদাহরণ আছে যে মানুষ কিভাবে তওবা করেছে। এই সহিহ হাদিসটার উল্লেখ করা হয়েছে সহিহ বুখারিতে, খণ্ড নম্বর চার আছে বুক অব কাসাসুল আম্বিয়ায়, হাদিস নম্বর 3470, যে একজন লোক ছিল যে 99টা খুন করেছে, সে ক্ষমা প্রার্থনা করতে চাইল। লোকজনকে জিজ্ঞেস করলো কিভাবে করবে সেটা, তাকে পাঠানো হলো সন্ন্যাসীর কাছে। সেই সন্ন্যাসী বলল, তুমি 99 জন মানুষকে খুন করেছ, তোমার ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। লোকটা রেগে গিয়ে তখন সেই সন্ন্যাসীকেও মেরে ফেলল, আর তখন তার খুনের সংখ্যা হলো 100। সে আরেক লোকের কাছে গেল আর বলল, আমি ক্ষমা প্রার্থনা করতে চাই। সেই লোক বলল, যদি ক্ষমা প্রার্থনা করতে চাও তাহলে ওই দেশে যাও যেখানে মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে, আর ইনশাআল্লাহ সেই জায়গা ছেড়ে যাবে যেখানে তোমার পাপগুলো করেছ। সেই দেশে যাও যেখানে মানুষ ক্ষমা প্রার্থনা করছে, আর ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। তখন লোকটা সেই দেশের দিকে রওনা হলো, তবে যাওয়ার পথে ঘটল দুর্ঘটনা, সে মারা গেল। তার মুখটা ফিরানো ছিল ওই গ্রামের দিকে যেখানে মানুষ তওবা করছে। তখন দুইজন ফেরেস্তা, ভালো কাজের ফেরেস্তা আর খারাপ কাজের ফেরেস্তা, দুজনে আসলো, তাকে নিয়ে যেতে চাইল। তখন বেহেস্তের ফেরেস্তা সেখানে বলল, একে আমরা নিয়ে যাব, কারণ তওবা করতে চেয়েছিল। খারাপ কাজ বা দোজখের ফেরেস্তা তখন বলল, না, সে তো কোনো একটা ভালো কাজ করেনি, আমরা নিয়ে যাব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হস্তক্ষেপ করেন, তিনি সেই গ্রামকে বললেন যেখানে লোক অনুশোচনা করছে, গ্রামটা যেন সেই লোকের কাছাকাছি চলে আসে যে খুনগুলো করেছে, আর সে যেখানে এই খারাপ কাজগুলো করেছে সেই জায়গাটাকে বললেন দূরে সরে যেতে। তারপর দূরত্ব মাপার সময় দেখা গেল যে খুনি লোকটা আছে ওই গ্রামের এক বিঘত কাছাকাছি যেখানে মানুষ তওবা করছে। তখন আল্লাহ সেই লোককে বেহেশতে পাঠিয়ে দিলেন। এটা হলো একটা উদাহরণ, লোকটা 100 জনকে খুন করে তওবা করতে চাইল, শুধুমাত্র তওবার নিয়ত, আর সেই গ্রামের দিকে যাচ্ছিল। এই হাদিসের আরেকটা ভার্সন বলছে, মৃত্যুর সময় নিজেকে সেই দিকে ঠেলে দিল যে জায়গায় যেদিকে গেলে সে ক্ষমা পেতে পারে। এখানে আমরা দেখছি শুধু তওবা করার অনুশোচনা করার নিয়ত ছিল বলে আল্লাহ তাকে ক্ষমা করেছেন। এরকম আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 3 বুক অব হুদুদ, হাদিস নম্বর 4207, যে জুহাইনা গোত্রের একজন মহিলা যে ব্যভিচার করেছিল, সে নবীর কাছে আসলো, তখন সে গর্ভবতী। সেই মহিলা নবীর কাছে এসে বলল যে আমি এই গুনার কাজ করেছি, আমাকে শাস্তি দিন। নবী তখন মহিলার অভিভাবককে বললেন, সন্তানের জন্ম হওয়া পর্যন্ত তুমি এই মহিলার যত্ন নাও, তারপরে তাকে আমার কাছে নিয়ে এসো। অভিভাবক সেই মহিলার যত্ন নিল, তারপর মহিলা এক সন্তানের জন্ম দিল, মহিলাকে আনা হলো। তখন নবী বললেন, যেহেতু ব্যভিচার করেছে সেজন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন সেই মহিলাকে বলা হলো তার পরনের কাপড় দিয়ে নিজেকে জড়িয়ে নিতে, তারপর লোকজন পাথর ছুঁড়ে তাকে মেরে ফেলল। লাশ নিয়ে যাওয়ার পরে নবী তার জন্য দোয়া করলেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসুল, আপনি ব্যভিচার করা মহিলার জন্য দোয়া করছেন? নবী বললেন, এই মহিলা যেভাবে তওবা করেছে এই তওবার পরিমাণ মদিনার 70 জনের মধ্যে ভাগ করে দিলেও প্রত্যেকেই বেহেশতে যেত। এই মহিলার চেয়ে ভালো তওবা আর কে করতে পারে? সে নিজের জীবন দিতেও প্রস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে। এরকম আরেকটা উদাহরণ আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 3 বুক অব হুদুদ, হাদিস নম্বর 4205, যে মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে এসে তাকে বললেন যে আমাকে বিশুদ্ধ করেন। নবী বললেন, ধিক তোমাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো আর তওবা করো। মাইজ বিন মালিক ফিরে গিয়ে আবার আসলেন আর বললেন, হে রাসুল, আমাকে ক্ষমা করুন। নবী বললেন, ধিক তোমাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো আর তওবা করো। তিনি ফিরে গেলেন, তারপর আবার আসলেন, হে আল্লাহর রাসুল, আমাকে বিশুদ্ধ করুন। নবী বললেন, এখান থেকে চলে যাও, তুমি ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। চতুর্থবারের মতো এসে তিনি নবীকে বললেন, আমাকে ক্ষমা করুন। নবী তখন বললেন, কিসের থেকে? তখন মাইজ রাদিয়াল্লাহু আনহু বললেন যে ব্যভিচার থেকে। নবী বললেন, তুমি কি পাগল?
মাথা খারাপ হয়ে গেছে? তখন মাইজ বললেন, না পাগল হয়ে যায়নি। নবী তখন বললেন, তুমি কি মাতাল, মদপান করেছো নাকি অ্যালকোহল পান করেছো? তখন আশেপাশের লোকজন মুখ থেকে গন্ধ নিল আর বলল, না রাসুল, সে মদপান করেনি। নবী বললেন, তুমি সত্যি ব্যভিচার করেছো? মাইজ বললেন, হ্যাঁ করেছি, যে গুনাহ করেছি সেজন্য আমি শাস্তি পেতে চাই। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকজনকে বললেন তাকে পাথর মারতে। তাকে পাথর ছুঁড়ে মারা হলো এবং মৃত্যুর পরে সাহাবীগণের মধ্যে একটা ব্যাপারে মতভেদ দেখা দিল। একদল বলতে লাগল যে মাইজ মুক্তি পায়নি, তার মানে আল্লাহতালা তাকে ক্ষমা করেননি। আরেক দল তখন বলতে লাগল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইজের তওবা কবুল করেছেন, তার অনুশোচনা কবুল করেছেন, ইনশাল্লাহ সে বেহেশতে যাবে। দুই তিন দিন লোকে বলাবলি করল। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন আর সাহাবীগণকে বললেন মাইজ ইবনে মালিকের জন্য দোয়া করতে, কারণ সে তার পাপের জন্য তওবা করেছে, আর যদি তার তওবার পরিমাণ অনেকের মধ্যে ভাগ করে দাও সেটা সবার বেহেশতে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে দেখতে পাচ্ছেন লোকজন অনেক গুরুতর পাপ করেছিল কিন্তু তওবা করেছে, আর এ কারণে মরার জন্য তারা প্রস্তুত ছিল, কারণ দুজনেই ভালো করে জানত যে ব্যভিচার করলে শাস্তি মৃত্যুদণ্ড, পাথর ছুঁড়ে মৃত্যু। এখানে তাদের উঁচু স্তরে তাকওয়া দেখতে পাচ্ছেন, একেবারে বিশুদ্ধ তাকওয়া। তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আর আল্লাহ ক্ষমা করেছে। খুব সুন্দর, আপনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের জীবনী থেকে সুন্দর কিছু উদাহরণ দিলেন। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির। যে এমন কোন গুনাহ বা পাপকাজ কি আছে যেখানে আল্লাহ আমাদের তওবা কবুল করবেন না? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমাশীলতা আর দয়ার কথা বলেন, পবিত্র কোরআনে যতগুলো সুরা আছে তার একটা বাদে প্রত্যেকটা সুরা শুরুতে আছে বিসমিল্লাহ রহমান রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রত্যেকটা সুরা শুধুমাত্র সুরা তওবা অধ্যায় নম্বর 9 বাদে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 53 যে, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, নিরাশ হইও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ থেকে। আল্লাহ সব পাপ ক্ষমা করতে পারেন, আল্লাহ তিনি তো ক্ষমাশীল এবং পরম দয়ালু। এখানে আল্লাহ বলেছেন তোমরা যে পাপই করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পাপ ক্ষমা করে দিতে পারেন, শুধু যদি তোমরা তওবা করো, যদি সঠিকভাবে তওবা করো, যদি ক্ষমা প্রার্থনা করো, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে ইবনে মাজায়, হাদিস নম্বর 4251, আমাদের নবী বলেছেন যে প্রত্যেক আদম সন্তান তারা পাপ করে, সবচেয়ে ভালো সে যে তওবা করে। পাপ করার পরে যদি তওবা করেন আপনি সবচেয়ে ভালো। তওবা করা খুবই গুরুত্বপূর্ণ। এই হাদিসটা আছে তিরমিজিতে, হাদিস নম্বর 3540। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, তোমরা যে পাপই করো আমি তোমাদের সব পাপ ক্ষমা করব, যদি তোমাদের পাপ আকাশের মেঘ পর্যন্ত পৌঁছায় আমি তোমাদের ক্ষমা করব, আমার কাছে দয়া ভিক্ষা করো আমি ক্ষমা করে দেব। আরেকটা হাদিসের উল্লেখ আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 6246, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন, যদি তোমরা সারা দিন রাত পাপ করো আর ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের ক্ষমা করব, আমার কাছে ক্ষমা চাইলে আমি তোমাদের ক্ষমা করব। এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, হাদিস নম্বর 5999। সে সময় কিছু যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়া হয়েছিল, বেশিরভাগ ছিল শিশুর মহিলা। একজন মহিলা তার ছেলের খোঁজ করছে কিন্তু খুঁজে পাচ্ছে না। যখনই সে কোনো বাচ্চাকে দেখে তার নিজের দুধ খাওয়ায়, আরেকটা বাচ্চাকে দেখল তাকেও সে দুধ খাওয়ালো, অবশেষে তার নিজের ছেলেকে সে খুঁজে পেল। নবী সাহাবীগণকে প্রশ্ন করলেন যে এই মহিলা কি তার ছেলেকে আগুনে ফেলে দেবে? সাহাবীগণ বললেন, না, আল্লাহ তাআলাও তেমনি তার বান্দাদের ভালোবেসে থাকেন, যদিও তারা পাপ করে সেই মহিলার চেয়ে অনেক বেশি ভালোবাসেন। এটার ভিত্তিতে আমরা বুঝতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো পাপ ক্ষমা করতে পারেন যদি আমরা তওবা করি। আরেকটা উদ্ধৃতি দিচ্ছি, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48 যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো পাপ ক্ষমা করেন, তবে তার সাথে শরীক করাকে কখনোই ক্ষমা করবেন না। এখানে বোঝানো হচ্ছে যদি কেউ শিরক করে আর তওবা করে মৃত্যুর আগে, জীবন শেষ হওয়ার আগে, ইনশাআল্লাহ আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করে দেবেন।
যদি তওবা করে, সরল পথে আসে, যদি এক আল্লাহ তালাকে বিশ্বাস করে, তৌহিদে বিশ্বাস করে, এমন ক্ষেত্রে আল্লাহ তালা শিরকের গুনাকেও ক্ষমা করতে পারেন, সবচেয়ে বড় গুনা। তবে মুশরিক অবস্থায় মারা গেলে, মারা যাওয়ার পরে এখানে আল্লাহ বলেছেন তিনি শিরকের গুনাহ ক্ষমা করবেন না, অন্য কোনো গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, তবে শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না, এটা সবচেয়ে বড় গুনাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু এবং তার বান্দাদের পাপ ক্ষমা করে দিতে চান। সুবহানাল্লাহ, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন পরম করুণাময়। ডক্টর জাকির, এখন কেউ যদি বিশুদ্ধভাবে তওবা করতে চায় তাহলে কোন জিনিসের প্রয়োজন হবে? এখানে চারটা জিনিসের প্রয়োজন। এক নম্বর, আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতাবান, তাঁর ক্ষমতা এবং মহত্ব, যে আল্লাহ চাইলে আমাদের শাস্তি দিতে পারেন সাথে সাথে, এটা মনে রেখে তওবা করবে। আর আমাদের করা পাপ কতটা সামান্য সেটা আমরা দেখব না, এখানে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব আর ক্ষমাশীলতা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নূহ অধ্যায় নম্বর 71 আয়াত নম্বর 13-14, আল্লাহ বলেছেন তোমাদের কি হয়েছে যে স্বীকার করতে চাচ্ছ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে। তাহলে আপনি যদি আল্লাহর মহত্ব সম্পর্কে বুঝতে পারেন আর তার কাছে ক্ষমা চান, ইনশাআল্লাহ তিনি ক্ষমা করবেন। দুই নম্বর, সবার কথা মনে রাখতে হবে যে একদিন সবাই মারা যাবে, তখন আমাদের ঠিকানা হবে কবর। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 185, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, জীবন মাত্রেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর রোজ কিয়ামতের দিন সবার কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। তার মানে আমরা প্রত্যেকে মারা যাব, আর চূড়ান্ত হিসাব কিতাব, চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের দিন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 34, আল্লাহ বলেছেন কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু হবে। তাহলে আমরা সবাই একদিন মারা যাব, কিন্তু আমরা জানি না সেই সময়টা কখন। সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব তওবা করব, কারণ আমরা জানি না আমাদের শেষ মুহূর্তটা কখন আসবে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে ইহকাল আর পরকালের যে পুরস্কার পাবেন সেটার ভিত্তি হলো আখিরাতের জন্য করা বিভিন্ন কাজ। আপনি আখিরাতের জন্য যে কাজগুলো করবেন সেগুলোর উপর ভিত্তি করেই এই ইহকাল আর পরকালের পুরস্কার পাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 5, যে নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে আর প্রবঞ্চক শয়তান যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে। তার মানে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেসব কাজগুলো করব সেগুলো সবই হবে আখিরাতের পরকালের উদ্দেশ্যে। এরকম একটা হাদিস আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 2320, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা ছোট মাছির ডানার মতো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অবিশ্বাসীকে সেখান থেকে এক আজলা পানিও নিতে দেবেন না। এই পৃথিবী পরকালের পৃথিবীর সাথে তুলনা করলে এটা একটা মাছির ডানার মতো, আর আল্লাহ অবিশ্বাসীকে এক আজলা পানিও সেখান থেকে দেবেন না। একই ধরনের আরেকটা হাদিস আছে সহি মুসলিমে, খণ্ড নম্বর 4 বুক অব প্যারাডাইজ, হাদিস নম্বর 6483, আমাদের প্রিয় নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পৃথিবীকে যদি পরকালের দুনিয়ার সাথে তুলনা করি সেটা অনেকটা কোনো মানুষ যদি তার আঙ্গুল মানে তর্জনী সাগরের পানিতে ডুবায় তারপর হাত তুলে আনে তর্জনীতে কিছু পানি লেগে থাকবে, আমাদের পৃথিবীটা এরকমই। তুলনায় আমাদের পৃথিবী এই সামান্য পানির মতোই, হাতের আঙ্গুলে যে পানিটা লেগে থাকে। ইহকালের পৃথিবী এতটুকু যদি তুলনা করি সাগরের সাথে মানে পরকালের পৃথিবী, তাহলে আখিরাতের তুলনায় ইহকালের পৃথিবীর গুরুত্ব অনেক কম। আমাদের বুঝতে হবে এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। চার নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের বুঝতে হবে যে এই শাস্তি আমরা ইহকালেও পেতে পারি, আর আমরা যে শাস্তি পাব সেটা আমাদের পাপের জন্য, আমাদের জীবনের যে সব বিপর্যয় আসবে তার কারণ হচ্ছে আমাদের পাপ। আল্লাহ বলেছেন সূরা যুখরুফ অধ্যায় নম্বর 43 আয়াত নম্বর 76, যে আমি তাদের প্রতি জুলুম করব না বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করবে। তাহলে চারটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। সুবহানাল্লাহ, এই সুন্দর উত্তরের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। ডক্টর জাকির, আপনি কি এবারে আমাদের বলবেন যে অনুশোচনা বা তওবা করার জন্য
একজন মানুষের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ সময় কোনটা, যদি এরকম কোনো সময় থাকে? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর ৪ আয়াত নম্বর ১৭ যে আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত খারাপ কাজ করে থাকে, আর তারা যেন তাড়াতাড়ি তওবা করে। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু এবং তিনি সর্বজ্ঞানী ও প্রজ্ঞাময়। এখন পবিত্র কোরআনের এই আয়াতের একটা ব্যাখ্যা দিয়েছেন মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন যে ভুলবশত খারাপ কাজ মানে যে কোনো পাপ জেনে বা না জেনে করেন, যদি সেই পাপের পথ থেকে ফিরে না আসেন তাহলে সেটা ভুলবশত। তার মানে আল্লাহ তাআলা সব গুনাহে ক্ষমা করবেন যদি সেই লোক তাড়াতাড়ি তওবা করে। এখন তাড়াতাড়ি তওবা করা এ প্রসঙ্গে হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন তাড়াতাড়ি মানে মৃত্যুর আগে, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন তাড়াতাড়ি মানে অসুস্থ হয়ে পড়ার আগে। এটা উল্লেখ করা হয়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে, এটা আছে তিরমিজিতে বুক অফ সাপ্লিকেশনস হাদিস নম্বর ৩৫৩৭, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার তওবা কবুল করবেন যতক্ষণ না সেই বান্দার মৃত্যু ঘণ্টা বাজে, তার মানে যতক্ষণ না তার মৃত্যুর সময় উপস্থিত হয়। সে যদি জীবনের শেষ সময়ে উপস্থিত হয়, মৃত্যুসজ্জায় থাকে, শুধুমাত্র তখন আল্লাহ তওবা কবুল করবেন, না এর আগে কেউ তওবা করলে তিনি কবুল করবেন। তাই এ ব্যাপারে বিশেষজ্ঞগণ সবাই একমত যে পবিত্র কোরআনে সূরা নিসা অধ্যায় ৪ আয়াত ১৭তে তাড়াতাড়ি মানে আমরা তওবা করব মৃত্যুর আগে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা জুমার অধ্যায় নম্বর ৩৯ আয়াত ৫৪ থেকে ৫৮ বলা হয়েছে যে তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখে হও তোমাদের কাছে শাস্তি আসার আগে, যাতে কাউকে বলতে না হয় যে আমি ভুল কাজ করেছি বা ঠাট্টা করেছি, অথবা কেউ যেন না বলে যে দয়া করে আরেকটা সুযোগ দেন, তখন দেরি হয়ে গেছে। আল্লাহ বলেছেন কোরআনে সূরা মুমিনুন অধ্যায় নম্বর ২৩ আয়াত ৯৯ ও ১০০ যে যখন সময় শেষ হয়ে যাবে, যখন কারো মৃত্যু উপস্থিত, তখন সে বলে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আরেকটা সুযোগ দেন, তখন আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে, তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না। তাহলে তওবা করার সময় হচ্ছে যদি কেউ ভুলবশত পাপ করে, যত তাড়াতাড়ি সম্ভব তওবা করতে হবে, আর ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেবেন। জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির, উত্তরের জন্য ধন্যবাদ। এবারে প্রশ্নটাও প্রায় সমান গুরুত্বপূর্ণ, আর অনেকেই এই ব্যাপারটা সম্পর্কে জানতে চান, আমিও জানতে চাই, এরকম কোন লক্ষণ কি আছে যেটা দেখে আমরা বুঝতে পারব যে আমাদের তওবা আল্লাহ কবুল করেছেন, এটা আমরা কিভাবে বুঝব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবা কবুল করেছেন কিনা এটার লক্ষণগুলো, এক নম্বর হচ্ছে যে আপনি সেই পাপ কাজগুলো আর কখনো করবেন না, আপনার ভালো কাজের সংখ্যা বাড়তে থাকবে, খারাপ কাজ কমতে থাকবে, এটা এক নম্বর লক্ষণ যে আল্লাহ তওবা কবুল করেছেন। দুই নম্বর হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন। তিন নম্বর হলো আপনি অনুশোচনা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। চার নম্বর হচ্ছে আপনি থাকবেন বিনয়ী, সবসময় নম্রতার সাথে আল্লাহকে ডাকবেন। এই হচ্ছে চারটা লক্ষণ যেগুলো দেখে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করেছেন। আর আল্লাহ যদি কারো তওবা কবুল না করেন তখন তার তওবাতে ঘাটতি থাকবে, সেই পাপ কাজ করে সে আনন্দ পাবে আর পাপ কাজগুলো সে করে যেতেই থাকবে, এটা এক নম্বর। দুই নম্বর সে নিশ্চিত হয়ে থাকে যে তার তওবা কবুল হবে, সে যেন পাপমুক্ত, আর অবশ্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, এটা দুই নম্বর। তিন নম্বর হচ্ছে যে তার চোখ কাঁদবে না আর মন শক্ত হয়ে যাবে। চার নম্বর সে যা করবে তার মধ্যে ভালো কাজের সংখ্যা বাড়বে না, সৎকাজ বৃদ্ধি পাবে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর ৪ বুক অব রিপেন্টেন্স হাদিস নম্বর ৬৬২১, যদি মানুষ কোনো পাপ কাজ না করত আল্লাহ তাআলা তাদের নিশ্চিহ্ন করে সেখানে অন্য মানুষদের বসিয়ে দিতেন যারা পাপ করবে আর ক্ষমা প্রার্থনা করবে যাতে আল্লাহ ক্ষমা করতে পারেন। আপনারা যদি হাদিসটা বুঝতে পারেন, ব্যাপারটা খুবই আজব যে আল্লাহকে চান আমরা পাপ করি, পাপ না করলে নিশ্চিহ্ন করে দেবেন। এখানে বোঝানো হচ্ছে যে কিছু মানুষ আছে যারা পাপ করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, অনুশোচনা করবে, এভাবে আল্লাহ তাআলার কাছাকাছি চলে আসবে, তাদের সৎকাজ বৃদ্ধি পাবে আর এই লোকগুলো বেহেশতে যাবে। আবার অন্যদিকে কিছু মানুষ ভালো কাজ করবে আর তারা দম্ভ করবে,
এটা নিয়ে তারা গর্ব করবে, এটা তাদেরকে নিয়ে যাবে দোজখের আগুনে। তাই আল্লাহ বলেছেন, যদি মানুষ কোনো রকম পাপ না করত, আল্লাহ তাদের বদলে এমন মানুষ আনতেন যারা পাপ করে ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ তাদের ক্ষমা করবেন। তার মানে আপনাকে হতে হবে বিনয়ী। তাহলে আল্লাহ তওবা কবুল করলে তার লক্ষণগুলো এরকম। আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদের তওবাগুলো কবুল করে নেন। ডক্টর জাকির, এবারে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব, যেটা হবে আমাদের অনুষ্ঠানের শেষ প্রশ্ন, আজকের এই পর্বের শেষ প্রশ্ন। আর সেটা হল যে এমন কোনো গুনাহ বা পাপকাজ কি আছে যেখানে আল্লাহ আমাদের তওবা কবুল করবেন না? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমাশীলতা আর দয়ার কথা বলেন, পবিত্র কোরআনে যতগুলো সুরা আছে তার একটা বাদে প্রত্যেকটা সুরার শুরুতে আছে বিসমিল্লাহ রহমান রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রত্যেকটা সুরা শুধুমাত্র সুরা তওবা অধ্যায় নম্বর 9 বাদে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 53 যে, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, নিরাশ হইও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ থেকে। আল্লাহ সব পাপ ক্ষমা করতে পারেন, আল্লাহ তিনি তো ক্ষমাশীল এবং পরম দয়ালু। এখানে আল্লাহ বলেছেন, তোমরা যে পাপই করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পাপ ক্ষমা করে দিতে পারেন, শুধু যদি তোমরা তওবা করো, যদি সঠিকভাবে তওবা করো, যদি ক্ষমা প্রার্থনা করো, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সহি হাদিসটার উল্লেখ আছে ইবনে মাজায়, হাদিস নম্বর 4251, আমাদের নবী বলেছেন যে প্রত্যেক আদম সন্তান তারা পাপ করে, সবচেয়ে ভালো সে যে তওবা করে। পাপ করার পরে যদি তওবা করেন আপনি সবচেয়ে ভালো। তওবা করা খুবই গুরুত্বপূর্ণ। এই হাদিসটা আছে তিরমিজিতে, হাদিস নম্বর 3540। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, তোমরা যে পাপই করো আমি তোমাদের সব পাপ ক্ষমা করব, যদি তোমাদের পাপ আকাশের মেঘ পর্যন্ত পৌঁছায় আমি তোমাদের ক্ষমা করব, আমার কাছে দয়া ভিক্ষা করো আমি ক্ষমা করে দেব। আরেকটা হাদিসের উল্লেখ আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 6246, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আল্লাহ বলেছেন, যদি তোমরা সারা দিন রাত পাপ করো আর ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের ক্ষমা করব, আমার কাছে ক্ষমা চাইলে আমি তোমাদের ক্ষমা করব। এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, হাদিস নাম্বার 5999। সে সময় কিছু যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়া হয়েছিল, বেশিরভাগ ছিল শিশুর মহিলা। একজন মহিলা তার ছেলের খোঁজ করছে কিন্তু খুঁজে পাচ্ছে না। যখনই সে কোনো বাচ্চাকে দেখে তার নিজের দুধ খাওয়ায়, আরেকটা বাচ্চাকে দেখল তাকেও সে দুধ খাওয়ালো, অবশেষে তার নিজের ছেলেকে সে খুঁজে পেল। নবী সাহাবীগণকে প্রশ্ন করলেন যে, যদি এই মহিলা দেখে যে তার ছেলে একটা পাপ কাজ করছে, তখন মহিলা কি তার ছেলেকে আগুনে ফেলে দেবে? সাহাবীগণ বললেন, না, আল্লাহ তাআলাও তেমনি তার বান্দাদের ভালোবেসে থাকেন, যদিও তারা পাপ করে সেই মহিলার চেয়ে অনেক বেশি ভালোবাসেন। এটার ভিত্তিতে আমরা বুঝতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো পাপ ক্ষমা করতে পারেন যদি আমরা তওবা করি। আরেকটা উদ্ধৃতি দিচ্ছি, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48 যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো পাপ ক্ষমা করেন, তবে তার সাথে শরীক করাকে কখনোই ক্ষমা করবেন না। এখানে বোঝানো হচ্ছে, যদি কেউ শিরক করে আর তওবা করে মৃত্যুর আগে, জীবন শেষ হওয়ার আগে, ইনশাআল্লাহ আল্লাহ শিরকের গুনাহও ক্ষমা করে দেবেন। যদি তওবা করে সরল পথে আসে, যদি এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তৌহিদে বিশ্বাস করে, এমন ক্ষেত্রে আল্লাহ তাআলা শিরকের গুনাহকেও ক্ষমা করতে পারেন, সবচেয়ে বড় গুনাহ। তবে মুশরিক অবস্থায় মারা গেলে, মারা যাওয়ার পরে, এখানে আল্লাহ বলেছেন তিনি শিরকের গুনাহ ক্ষমা করবেন না, অন্য কোনো গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, তবে শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না, এটা সবচেয়ে বড় গুনাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু এবং তার বান্দাদের পাপ ক্ষমা করে দিতে চান। সুবহানাল্লাহ, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন পরম করুণাময়। ডক্টর জাকির, আজকে এই প্রশ্নগুলোর উত্তরের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আজকের টপিকটাও খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি এখন বলতে পারি যে আমি জানি কিভাবে এই পবিত্র রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আর রমজান মাসের সবগুলো দিনকে কিভাবে কাজে লাগাব এই উপকারগুলো পাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই পবিত্র মাসে আমাদের দোয়া কবুল করেন। আমিন আমিন। সব মুসলিমদের তওবা কবুল করুন। আমি আশা করছি অমুসলিম ভাই বোনেরাও যেন এই মাসে উপকারগুলো পেতে পারেন, আর তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
আন্তরিকভাবে আর সঠিকভাবে প্রার্থনা করতে পারে দিক নির্দেশনার জন্য, আর আল্লাহ যেন তাদের তওবা কবুল করেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকের টপিকের উপর আমাদের সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারিনি, তবে ইনশাআল্লাহ আগামীকাল চেষ্টা করব আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দিতে। তাহলে দেখা হবে আগামীকাল, আর সেদিন আমাদের আলোচনার টপিক রমজান, দোয়া বা প্রার্থনা করার মাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।